বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল ভিডিও মডেল হচ্ছে সরা টু, কারণ এই ভিডিওগুলো এতটা রিয়েলিস্টিক যে দেখে বোঝাই যায় না এটা এআই নাকি রিয়েল ভিডিও। অনেকেই এই সরা টুকে ইউজ করে টিকটক এবং ইনস্টাগ্রামে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসছে জাস্ট অল্প কিছু দিনে। আপনি চাইলে এখানে নিজের ক্যামিও তৈরি করে হুবু সেম টু সেম আপনার নিজের চেহারায় ভিডিও বানাতে পারবেন। এতদিনে এটা শুধু আইফোনে করা যেত, বাট এখন এটা অ্যান্ড্রয়েড ফোনও চলে আসছে। সেজন্য আপনার কাছে যদি এটা অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কোনোরকম ইনভাইটেশন কোড ছাড়া এবং কোনোরকম ভিপিএন ছাড়া এই সরা টুকে আনলিমিটেড ফ্রিতে ইউজ করতে পারবেন। মানে আপনার কাছে শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে, আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি সেটার মাধ্যমে এই সরা টুকে আনলিমিটেড ফ্রিতে ইউজ করতে পারবেন। সো কীভাবে করবেন এই পুরো বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে, তাহলে চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি। এরপর আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে এসে আপনারা এখানে সার্চ করবেন সেটআপ ভিপিএন। এই ভিপিএনটা সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ভিপিএন এখানে থাকবে, দেখতে পাচ্ছেন। এই ভিপিএনটাকে আপনারা এখানে ইনস্টল করে নেবেন। সো আমার এখানে যেহেতু ইনস্টল করাই রয়েছে, এর জন্য আমি এটা ইনস্টল করবো না, আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করবো। আপনারা এই ভিপিএনটাকে ইনস্টল করবেন, আপনারা অন্য কোনো ভিপিএন যদি ইনস্টল করেন তাহলে কাজ নাও করতে পারে, এর জন্য আপনারা এই ভিপিএনটাকে ইনস্টল করবেন। এরপর আপনারা এখানে বিভিন্ন রকম সার্ভার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন। এখানে আপনাকে একটা ক্যাপচার পূরণ করতে হবে, আমি এটা পূরণ করে নিচ্ছি। আপনারা এখানে ক্যাপচার পূরণ করে নেবেন WQ। তো এই ক্যাপচার ভরাট করার পর দেখতে পাচ্ছেন এটা কানেক্টেড হয়ে গেছে। এটা কানেক্টেড করার পর আপনারা আবার চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে সার্চ করবেন সরা বাই ওপেন এআই। আপনারা এখানে সরা বাই ওপেন এআই সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে সরা বাই ওপেন এআই লেখা রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যেখানে ইনস্টল করার অপশন চলে এসেছে, বাট এটা দেখে আপনারা চলে যাবেন না, কারণ এখানে আপনারা যদি এভাবে চলে আসেন তাহলে আপনারা এখানে ইনস্টল করার কোনো অপশন থাকবে না। আপনারা এখানে থাকবে দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। অনেকে ভাবতে পারেন যে আমি ভিপিএন কানেক্ট করছি তাহলে কেন এটা আসবে, আপনাকে আরও কিছু কাজ করতে হবে, কারণ প্লে স্টোরে এত সহজে ভিপিএন সাপোর্ট করে না। আমি যেহেতু এটা আগে ইনস্টল করেছি এর জন্য আমি এখন ভিপিএন ছাড়া আসলেও আমার এখানে ইনস্টল অপশন চলে আসবে, বাট আপনাকে এখানে একটা কাজ করতে হবে, আপনাকে ব্যাক করতে হবে। এরপর আপনি আপনার এই প্রোফাইলে ক্লিক করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন লেখা একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে পেমেন্ট মেথড, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে মোর পেমেন্ট সেটিং লেখা একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা সরাসরি আপনাকে গুগল ক্রোমে নিয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন যে গুগল ক্রোমেও যেন এই সেম জিমেইল ঠিকানাটাই দেওয়া থাকে। আপনার এখানে যদি কোনো রকম পেমেন্ট অপশন না অ্যাড করা থাকে তাহলে আপনি একটা পেমেন্ট অপশন এখানে অ্যাড করে নেবেন। আপনি এখানে জাস্ট একটা ফেক পেমেন্ট অপশন অ্যাড করলে হবে, এটা তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না। আপনি জাস্ট এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনি চাইলে এখানে আপনার নিজের যে বাসার ঠিকানা সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে ভুল কার্ড যদি আপনি দেন, যদি সঠিক কার্ড দিতে চান তাহলে আপনি আমার আগের একটা ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ভিও 3K একদম ফ্রিতে ইউজ করতে পারবেন, সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটা রিয়েল পেমেন্ট অপশন বানাতে পারবেন, সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। বাট এখানে যদি আপনি ফেক পেমেন্ট অপশন অ্যাড করেন তাহলে কোনো প্রবলেম নাই, আমি যে পেমেন্ট অপশন দিয়েছি এটাও অ্যাড করতে পারেন। আমি এখানে জাস্ট এভাবে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা একটা অপশন এসেছে, আমি জাস্ট এখানে ডানে ক্লিক করবো। আমি এখানে উল্টাপাল্টা একটা অ্যাড্রেস দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, এর জন্য ভেরিফিকেশন নিয়ে দিয়েছে। এখন যদি আমি এটা রিমুভ করে দিই তাহলে কোনো প্রবলেম নাই, আমি জাস্ট এখানে আমার একটা পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট করলাম, আমি এটা রিমুভ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট অপশন অ্যাড করার মূল কারণ হচ্ছে এখানে 3D দেখতে পাচ্ছেন মেনু, এটা প্রথমে ছিল না, আমি পেমেন্ট অপশন অ্যাড করার কারণে এই অপশনটা এসেছে। তো আপনারা এখন 3D মেনুতে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যেখানে কান্ট্রি লেখা একটা অপশন রয়েছে, আপনাকে এটা চেঞ্জ করতে হবে, এর জন্য আপনি এখানে কলমে ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেবেন, আমি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিচ্ছি, আপনারা এখানে এটা সিলেক্ট করবেন, এরপর কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে কিছু রিয়েল অ্যাড্রেস দিতে হবে, ফেক অ্যাড্রেস দেওয়া যাবে না। তো রিয়েল অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি এখান থেকে গুগলে সার্চ করবেন আমেরিকান র্যান্ডম অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করেছিলাম আমেরিকান র্যান্ডম অ্যাড্রেস। আপনারা এরকম সার্চ করলে বিভিন্ন রকম অ্যাড্রেস পেয়ে যাবেন। আমি এখান থেকে একটা ওয়েবসাইটে ক্লিক করছি, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এখানে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো অ্যাড্রেস রয়েছে, আপনারা এই অ্যাড্রেসগুলো এখানে কপি করে জাস্ট সেখানে পেস্ট করে দিবেন। আমি এখান থেকে যে স্ট্রিট নাম্বার এটা কপি করছি, কপি করে আমি জাস্ট এইখানে অ্যাড্রেস লাইনে পেস্ট করে দেব। এরপর আবারও আমরা সেখানে আসবো, এরপর এখান থেকে সিটি কপি করবো, এরপর আবারও আমরা এটা যে সিটি আছে সেখানে এটা পেস্ট করে দেবো। এরপর এখান থেকে আমরা এটা যে জিপ কোড আছে সেটা কপি করবো, এটা কপি করে আমরা আবার এখানে এসে এটা যে জিপ কোড সেখানে পেস্ট করে দেবো। এরপর দেখতে পাচ্ছেন স্টেট অপশন, এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে এর স্টেট কি দেওয়া রয়েছে।
স্টেয়ারটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে এই স্টেয়ার এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তো নিউ প্রোফাইল এখানে ক্রিয়েট করা হয়ে গেছে, আমি জাস্ট ভিউ প্রোফাইলে ক্লিক করব। এরপর এখানে আমাকে ভেরিফাই করতে হবে, আমি ভেরিফাই ইটস ইউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার যে মোবাইলের পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে জাস্ট সেটা এখানে দিয়ে দিব। এখানে আপনার কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে যে কান্ট্রি রয়েছে সেটা ইউনাইটেড স্টেট দেওয়া রয়েছে। এরপর আপনি আবারও এখানে সার্চ করবেন সরা টু বাই ওপেন এআই। এরপর আবারও আগের মতোই ইনস্টলে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ইনস্টল লেখা একটা অপশন দেখতে পারবেন, এখন যেরকম রয়েছে আপনি জাস্ট এখান থেকে এটাকে ইনস্টল করে ফেলবেন। আমি ইনস্টল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এটা ইনস্টল হয়ে গেছে সরা টু বাই ওপেন এআই। আপনি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে আপনার জিমেল ঠিকানা দিয়ে লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো জিমেল রয়েছে, আমি একটা নতুন জিমেল দিয়ে এখানে লগ ইন করছি। আমি কন্টিনিউ ক্লিক করছি। আমাকে এখানে একটা মানুষের নাম দিতে হবে, সো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, আমি এখানে মেহেদি দিচ্ছি। এরপর এখান থেকে আমাকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে একটা বার্থডে সিলেক্ট করে নিচ্ছি, আপনি একটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে চালিয়ে যান লেখা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে একটা ইউজার নেম সেট করতে হবে, আমি যেটা আছে সেটা রেখে দিচ্ছি। আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করছি। এরপর আবারও এখানে কন্টিনিউ ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে স্টার্ট ইন এনি ভিডিও। এখান থেকে আপনি চাইলে একটা ক্যামিও তৈরি করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে স্কিপও করতে পারবেন। আমি স্কিপ করবো না, আমি এখানেই আপনাদেরকে ক্যামিও তৈরি করে দেখাবো যে আপনার কিভাবে ক্যামিও তৈরি করতে পারবেন। আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করব। আমাকে এখানে পারমিশন দিতে হবে ক্যামেরা এন্ড মাইকের। এরপর এখান থেকে আমাকে জাস্ট একটা ভিডিও রেকর্ডিং করতে হবে। আমি এখন যে ভিডিওটা রেকর্ড করব, এই ভিডিওটার মাধ্যমে তারা একটা ক্যামিও বানাবে, মানে অনেকটা অ্যাভাটারের মতো। এরপর আপনারা সেই অ্যাভাটারকে ইউজ করে আপনার নিজের ফেস দিয়ে আপনি এখানে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন। শুধু আপনার নিজের ফেস দিয়ে না, আপনি অন্যের ফেস দিয়েও বানাতে পারবেন, কিংবা কোনো রকম ফেস ছাড়াও আপনি বানাতে পারবেন। এখান থেকে আপনাকে জাস্ট স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিছু নাম্বার আছে, আপনাকে এগুলো বলতে হবে। আমি আবার ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলাম, 55, 29, 51। তো এইভাবে আপনারা মূলত এখানে আপনার যে ক্যামিও ফিচার সেটা রেকর্ডিং করবেন। সেটা রেকর্ডিং করার পর আপনার এখানে এটা আপলোড হবে। আমার এখানে এটা ফেল হয়ে গেছে, নেটওয়ার্কে প্রবলেম হলে অনেক সময় ফেল হতে পারে। যদি ফেল হয়ে যায় তাহলে আপনি আবারও এখানে রিটেক লেখা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর আবারও এখানে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করবেন, 55, 29, 51। আমার এখানে যেহেতু এটা ফেল হয়েছিল, এর জন্য আমি আবারও এটা রেকর্ডিং করে এখানে সাবমিট করছি। দেখতে পাচ্ছেন এটা আপলোডিং হয়ে গেছে। এখানে আপনার কন্টিনিউ লেখা একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর আবারও আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন, স্টার্ট ওয়াচিং এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে তাদের যে ওয়াচ ফিড সেখানে নিয়ে যাবে। আপনি এখান থেকে কে কি ভিডিও বানিয়েছে সেগুলো পাবলিশ করেছে সেগুলো দেখতে পারবেন। এটাকে আপনি টিকটক কিংবা আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মতো ইউজ করতে পারবেন। এখানে সব এআই ভিডিও আপনি পাবেন। তো এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সেটিং এ যদি ক্লিক করে কেমিও লেখা একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করলে আপনার যে কেমিও সেটা আপনি এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এই কেমিওটাকে এভরিওয়ান করে দিতে পারবেন, তাহলে সবাই আপনার এই কেমিওটাকে ইউজ করতে পারবে, অথবা আপনি চাইলে অনলি মি অথবা মিউচুয়াল করে রাখতে পারেন। এরপর এই কেমিওটা যদি আপনার ভালো না লাগে বা ভালো যদি না হয়, এখানে দেখতে পাচ্ছেন রিটেক লেখা একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে আবার নতুন করে এই কেমিওটাকে তৈরি করতে পারবেন। সো আমি যদি এখানে ডানে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। আমি এটাকে এভরিওয়ান করে রাখছি যেন আপনারা এটাকে ইউজ করতে পারেন আমারটাকে। এখানে সরা টু এর সবচেয়ে বেস্ট যে ফিচার সেটা হচ্ছে আপনার ছবির সাথে সাথে এটা আপনার ভয়েসকেও ক্লোন করবে। আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই, আমি যেটা বানিয়েছি সেটা দিয়ে আপনাদেরকে একটা বানিয়ে দেখিয়ে দেই। এখন আপনারা ভিডিও বানানোর জন্য দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন, অনেকটা ইউটিউবের মতো। ইউটিউবে যেরকম মানুষ রিয়েল ভিডিও বানায়, এখানে জাস্ট এআই ভিডিও বানায়, আর এটাও একটা এআই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনারা বলতে পারেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে কেমিও রয়েছে। প্রথম যে কেমিও দেখতে পাচ্ছেন মেহেদি লেখা, এটা হচ্ছে আমার কেমিও। আপনি যে কেমিওটা বানাবেন সেটা আপনার এখানে ফার্স্টে থাকবে, যদি না আসে আপনি দু একবার রিট্রাই করলে চলে আসবে। এরপর এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন @ দিয়ে আমার যে হ্যান্ডেল সেটা এখানে দেওয়া রয়েছে। আমি যদি এখানে লিখি মেহেদি ইজ রানিং ইন মুভি, আমি যদি এটা ক্লিক করি তাহলে এমন একটা ভিডিও বানাবে যেখানে আমি মুভির মধ্যে দৌড়া। আমি চাইলে এখানে ম্যাক্সিমাম দুইটা ভিডিও একসাথে বানাতে পারবো। আমি যদি আবারও প্লাসে ক্লিক করি, আবারও যদি আমি সেটা সিলেক্ট করি, আমি যদি এখন দিই মেহেদি অ্যান্ড, এরপর আমি যদি দেখতে পাচ্ছেন এখানে সামা রয়েছে, আপনি চিনেন এনাকে, তো আমি এখানে ওনাকে সিলেক্ট করলাম। তো মেহেদি অ্যান্ড সামা ফাইট টুগেদার ফর ফুড, তো আমি এখানে দিয়ে দিলাম মেহেদি এবং সামা
খাবারের জন্য মারামারি করছি এটা লিখে আমি জাস্ট এখানে ইন্টারে ক্লিক করলাম। এখানে আমাকে এরকম একটা ভিডিও বানাবে যেখানে আমি এবং ওপেনিয়ার যে সিও সে খাবারের জন্য মারামারি করছি। তো আমরা একটু ওয়েট করব, দেখব যে এখানে কিরকম ভিডিও বানায়। তো এখানে আপনারা ম্যাক্সিমাম 2টা ভিডিও প্রতিবার বানাতে পারবেন, এভাবে আপনি প্রতিদিন একটা আইডিতে ম্যাক্সিমাম 30টা ভিডিও আপনি বানাতে পারবেন। আর আপনি দেখতে পারলেন যে এখানে কোনো রকম ইনভাইটেশন কোড চায় নাই, মানে আপনি এখন অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি আনলিমিটেড ভিডিও এখানে বানাতে পারবেন। মানে আপনার যদি 3-4টা জিমেইল থাকে আপনি প্রত্যেকটা জিমেইলে আপনি 30টা করে ভিডিও ডেলি বানাতে পারবেন। আমার মনে হয় এখানে 30টা ভিডিও এনাফ। এরপরও যদি আপনার আরো প্রয়োজন হয় তাহলে আপনি আরো কয়েকটা জিমেইল তৈরি করে এখানে আনলিমিটেড ফ্রিতে ভিডিও বানাতে পারবেন। আর এখানে আরেকটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে আপনি এখানে প্রতিবার ম্যাক্সিমাম 15 সেকেন্ডের ভিডিও এখানে বানাতে পারবেন। সেটার জন্য আপনাকে ডেস্কটপ মোড অন করতে হবে। ডেস্কটপ মোড অন করে সেখানে VPN দিয়ে আপনাকে এটা চালাতে হবে। এখানে যে VPN রয়েছে সেটা যদি আমি ডিসকানেক্টেড করে দিই, আমি এটা ডিসকানেক্টেড করে দিলাম, এরপরও আমি এখানে এটাকে ইউজ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না। আমি এখন চাইলে আবার ভিডিও বানাতে পারবো, আমি চাইলে স্ক্রলিং করতে পারবো, সব করতে পারবো। এখন যদি আমি আবার প্লে স্টোরে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে কোনো সমস্যা হবে না। আমি প্লে স্টোরে এটাকে এখনো অ্যাক্সেস করতে পারবো। আমি যদি আবার আগের মতো এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি এখন VPN ছাড়াই এটাকে ওপেন করতে পারবো। আপনাকে প্রথমে জাস্ট ইনস্টল করার সময় VPN ইউজ করতে হবে, এরপর ইনস্টল হয়ে গেলে আপনাকে আর VPN ইউজ করতে হবে না, VPN ছাড়াই এটাকে ইনস্টল করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওগুলো এখানে রেন্ডারিং হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, এতে পাচ্ছেন যে একদম সেম টু সেম আমার যে ফেস সেই ফেস এখানে কপি করেছে। যদি আমার এই ফোনের ক্যামেরা বেশি একটা ভালো না, যদি আমার ক্যামেরা ভালো হতো তাহলে হয়তো আরো ভালো এখানে ডিটেলস ক্যাপচার করতে পারতো। এবং আমি যদি এখানে কোনো রকম মাইকও ইউজ করি নাই, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি। আপনারা যদি একটা ভালো মাইক ইউজ করেন তাহলে আপনার ভয়েসটাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারবে। এরপর আপনার ফোনের ক্যামেরা যদি আরো ভালো হয় তাহলে আপনার ছবিও এখানে আরো ভালো হবে। আমি পরে ভিডিওটা ক্লিক করি, দেখি কেমন বানিয়েছে। Biryani looks amazing. Let's grab it before it's gone. I'll cover you. Watch that fork. এটা হচ্ছে আমার যে মাইক ছিল সেটা ওখানে আছে, এবং আমার ফেস এখানে যেরকমটা রেকর্ডিং করেছি সেরকমই বানিয়েছে। বাট আমার ক্যামেরা যদি আরো ভালো হতো তাহলে এখানে আরো ভালো কোয়ালিটি দিত। বাট আমার ক্যামেরা বিষয়টা ভালো না এবং আমি কম লাইটে শুট করেছি, এর জন্য এরকম কোয়ালিটি আপনারা দিয়েছে। বাট আমি আপনাদেরকে ভিডিও শুরুতে কিছু ডেমো দিয়েছিলাম, আপনারা দেখেছেন যে সেখানে কত সুন্দর কোয়ালিটি দিয়েছে। সেগুলো আমি বাইরে রোদের মধ্যে গিয়ে কিছু শুট করেছিলাম, যার কারণে অনেক সুন্দর কোয়ালিটি সেখানে দিয়েছে। আপনার মোবাইলের ক্যামেরা যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি বাইরে আলোর মধ্যে গিয়ে ভিডিও শুট করতে পারেন, তাহলে আপনার ক্যামেরার কোয়ালিটি আরো ভালো হবে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি এই ধরনের AI রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি AI নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।